IWMP প্রকল্প বা সুসংহত জল বিভাজিকা ব্যবস্থাপনা। এই পদ্ধতি উর্বর মাটি, জল ও সবুজ জৈব আচ্ছাদনকে সংরক্ষণের মাধ্যমে ওই এলাকায় বসবাসকারীদের উন্নয়নে ব্যবহৃত হয়। 2009-10 অর্থবর্ষে ত্রিপুরায় এই পদ্ধতির সূচনা হয়। এই প্রক্রিয়ার মাধ্যমে পার্বত্য রাজ্য ত্রিপুরার জল এবং ভূমিকে উপযুক্ত পদ্ধতিতে সংরক্ষণ করে বৃষ্টি নির্ভর চাষকে অধিক গুরুত্ব দিয়ে সেখানকার চাষি ভাইদের সরাসরি বিভিন্ন প্রকল্পের সাথে যুক্ত করা এবং আধুনিক কৃষি পদ্ধতি অবলম্বন করে কৃষির সার্বিক উন্নতি করাই IWMP প্রকল্পের মূল উদ্দেশ্য। এটা 5 বছরের প্রজেক্ট। এটাতে টোটাল টার্গেট এরিয়া ছিল 3227 হেক্টর এবং প্রজেক্ট কস্ট ছিল 484.05 লাখ। এই প্রজেক্টটা টোটাল 10টা এডিসি এবং জিপি মিলে 10টা গাছবা যুক্ত এবং 3টা প্রজেক্ট মাইক্রো ওয়াটার সেট এটার মধ্যে আছে, ইশানপুচ্ছরা, কালাছরা 1 এবং উন্নাছরা ইউবি। প্রথম থেকে আমরা যখন এখানে কাজ শুরু করি সেই প্রথম ইপিএ ওয়ার্ক করলাম, ইপিএ ওয়ার্ক থেকে বিভিন্ন চ্যানেল করলাম যেটা জলসেচের লেগে সুবিধা হয়। সেই ডেভেলপমেন্ট ওয়ার্কেও আমরা কিছু পাকা চ্যানেল করেছি, চ্যানেলের থ্রুতে জল সেচ করে তারা বিভিন্ন সময়ে অফ সিজনে তারা যে জলের দ্বারা বিভিন্ন সবজি করতে পারে, তেমনি তাদের ডোমেস্টিক ইউজ হচ্ছে। আমার নাম বুদ্ধা দেববর্মা, কালাছড়া প্রজেক্ট সেক্রেটারি। আমরা চেক ড্যামটা করা এসে 13,42,280 টাকার খরচ হয়েছিল। আমার নাম সুমন দেববর্মা, IWMP শ্যামপুর সরাস সেক্রেটারি। প্রজেক্টের টাকা পাইছে 13,42,280 টাকা। এই টাকা পাইয়া চেক ড্যাম করেছি। এই কাজ নির্মিত হওয়ার পর এলাকাবাসী বিভিন্নভাবে বিভিন্ন ফসল, বিশেষ করে আমাদের পটেটো, গ্রিন ভেজিটেবল সমস্ত কিছুতে এই জল দিয়ে তারা করছে এবং তাদের খুব সহায়তা করছে। এছাড়া আমাদের এখানে যেটা বিশেষত্ব দেখলাম, ব্যাম্বো চাষ মানে বাঁশ চাষ। এখানে টেবিল তারা বাঁশের প্রতি খুব আগ্রহী এবং আমরা প্রথম বছর থেকেই তাদের বাঁশ চাষে খুব সহায়তা করতে চেষ্টা করেছি এবং বিভিন্ন কমিটির সঙ্গে আলাপ করে কমিটির সিদ্ধান্ত মোতাবেক, রেজলিউশন মোতাবেক আমরা তাদের বাঁশ চাষের এবং রাবার চাষে, প্রথম বছর আমরা রাবার চাষ দিয়েছি, দ্বিতীয় বছর থেকে আর রাবার চাষ দেয়নি। বাঁশ চাষে তারা ভালো আগ্রহ দেখিয়েছে এবং ভালো উন্নতি করেছে। আমার নাম বাপ্পি সান্তাল, আমি প্রজেক্টে 31,790 টাকা পেয়েছি এবং আমি বাঁশ লাগিয়ে অনেক উপকৃত হয়েছি। এটা দিয়ে আমি বাঁশ বেচে সংসার চালাই। তার জন্য আমার দপ্তর থেকে অফিসাররা, বড় বড় অফিসাররা, প্রেসিডেন্ট যা আছে তারা সবাই আমাকে সহযোগিতা করেছে। আমার নাম হয়েছে হিরলনী দেববর্মা। এই যে রবার যে আমি যে পাইলাম গাছসভা হইতে, আর এখান থেকে আমি যে পাইয়া আমার অনেক আগে থেকে অনেক সুবিধা রয়েছে। ওইয়া সাইরা পোলা ফাইন বাচ্চা কাচ্চাকে আমি পড়াইও, লেখায় উন্নতিও আমার ওইতে আছে। হ্যাঁ, এছাড়া জলের বিভিন্ন সুবিধা, যেটা এটা উদ্দেশ্য হলো জল জল সঞ্চয়ন করান এবং মাটি রক্ষা করা, এটা আমাদের এই প্রজেক্টের উদ্দেশ্য। এর পরিপ্রেক্ষিতে আমরা 51টা পুকুর করেছি এখানে। সেই পুকুরের জল থেকে তারা যেমন মাছ চাষ করতে পারে তেমনই আমাদের বিভিন্ন ইরিগেশন করাও সম্ভব হচ্ছে। IWMP ফান্ডের থেকে 1,95,384 টাকা স্যাংশন আছিল। তো এই ডিপার্টমেন্ট মিললে কাটিয়া দিয়েছে বসখানে। তা আমি মাছ চাষ করি, যাবই কিছু ভাই, আমার সংসার চলে।
এছাড়া কিছু লাভলিহুড অ্যাসিস্ট্যান্টও দিয়েছি। 120টা এসএসজিকে আমরা লাভলিহুড অ্যাসিস্ট্যান্ট দিয়েছি। সেই অ্যাসিস্ট্যান্ট পেয়ে তারা মোটামুটি রানিংয়ে ছিল। এখন আস্তে আস্তে দেখা গেছে যে আমাদের প্রজেক্ট শেষ, ওই যে যতটা রানিং করেছিল অতটার মধ্যে তারা সীমাবদ্ধ আছে। পাশাপাশি মাইক্রো এন্টারপ্রাইজেও আমরা প্রায় 450 জনকে আমরা মাইক্রো এন্টারপ্রাইজের আমরা সাহায্য দিয়েছি, যে কাউকে ছাগল, কাউকে গরু, কাউকে শুকর, বিভিন্নভাবে এগুলো কেনার জন্য, পালন করার জন্য, পালন করে নিজেরা জীবিকা অর্জন করার জন্য আমরা দিয়েছি। আমাদের এখানে যে IWMP প্রজেক্ট, ইন্টিগ্রেটেড ওয়াটারসেড ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট প্রজেক্ট, যেটা এখন প্রধানমন্ত্রী কৃষি সিঞ্চয় যোজনা হয়েছে, আমাদের এখানে সাব ডিভিশন খোলার পরে 2015-16-17-18 এই দুইটা ফিনান্সিয়াল ইয়ার, মানে প্রজেক্ট ইয়ারে টাকা আমি পেয়েছি ডেভেলপমেন্ট ওয়ার্ক, বিশেষ করে ওয়াটার কনজারভেশন ব্যাপারে। এগুলো সব আমার যেমন প্ল্যান্টেশন, চেক ড্যাম, এগুলা এরপরে লিভলিহুড প্রজেক্ট, এগুলো সব সাকসেসফুলি করা হয়েছে আমাদের বিভিন্ন ফিল্ড ফাংশনের সাহায্যে। আমাদের WDTM ইঞ্জিনিয়ার এবং যে কমিটি, তিনটা কমিটি, ওয়াটার সেট কমিটি, তাদের সহযোগিতায় আমি এই প্রজেক্টটি সুন্দরভাবে সম্পূর্ণ করতে পেরেছি।